এই শতাব্দীতে আমরা যেমন তাজমহল বা পিরামিড দেখে অবাক হই এবং এইসব নির্মাণের কৃতিত্ব যাদের তাদের স্মরণ করি, তেমনি ভবিষ্যৎ প্রজন্ম সিয়ার্স টাওয়ার, শেল প্লাজা বা জেদ্দা এয়ারপোর্ট দেখে এইসব ভবনগুলো নকশা প্রণয়নকারীর কথা ভাববে। পৃথিবীখ্যাত সুউচ্চ ও সুবৃহৎ এইসব স্থাপত্যকর্মের সাথে জড়িয়ে আছে একটি নাম, তিনি বাংলা মায়ের সূর্য সন্তান, তিনি কিংবদন্তি, আমাদের অনেক গর্বের ডক্টর এফ আর খান, অর্থাৎ ডক্টর ফজলুর রহমান খান। ১৯২৯ সালের ৩রা এপ্রিল ঢাকার আগামাসি লেনের এক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যু ২৭ মার্চ ১৯৮২ সাল। পারিবারিক বাসস্থান মাদারীপুরের ভান্ডারকান্দিতে। পিতা খান বাহাদুর আব্দুল রহমান, অঙ্কে কলকাতা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট। মাতা খাদিজা খাতুন। বড় ভাই এম আর খান, ছোট ভাই জিল্লুর রহমান খান, বোন মাসুদা খান, স্ত্রী লিজিলটি খান, কন্যা ইঞ্জিনিয়ার ইয়াসমিন সাবিনা খান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর খান। ১৯৭১-এর যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে সব কাজ বন্ধ করে সারা আমেরিকা চষে বেরিয়েছেন, আর এ কাজটি করেছেন তিনি বাংলাদেশ ডিফেন্স লীগ নামে একটি সংগঠন তৈরির মাধ্যমে। ডক্টর খান ঢাকার এক সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেছিলেন, ঢাকার মাটিতে শততলা ভবন তৈরি হতে পারে। তার ইচ্ছা ছিল গবেষণার মাধ্যমে বের করবেন কিভাবে বাংলাদেশের মাল মশলা দিয়ে বাড়ি তৈরি করা যায়, যা ১৫০ মাইল বেগে ঝড় বইলেও ভেঙে পড়বে না। তিনি বলতেন, পৃথিবীর উচ্চতম ভবন তৈরি করে তিনি যে আনন্দ পেয়েছেন তার চেয়েও বেশি তৃপ্তি পাবেন যেদিন বাংলাদেশের সাধারণ মানুষের আয়ের মধ্যে কি করে সস্তায় পাকা বাড়ি তৈরি করা যায় তার উপায় উদ্ভাবন করতে পারলে। কিন্তু দুঃখের বিষয় এবং জাতি হিসেবে এটি আমাদের অপূরণীয় ক্ষতি যে ডক্টর খানের এসব স্বপ্ন বাস্তবায়নের আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু রেখে গেছেন তার অমূল্য কিছু কীর্তি। তাই যুগে যুগে ডক্টর এফ আর খান তার সকল কীর্তি সকল প্রাপ্তি নিয়ে আমাদের জীবন আলোকিত করুন করুণা ধারায় এসে। জীবনও যখনও শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে নীরব নাথ শান্ত চরণে এসো। প্রথমে এভাবে আরম্ভ করতে চাই যে আমাদের নেক্সট প্রজন্ম যেটা আর কি, তাদের কাছে আমাদের জিনিসটাকে ধরে রাখতে হবে, এবং ধরে রাখার জন্য শুধু তার নাম বলে ধরে রাখলে হবে না, তার কাজগুলিকে ইমপ্লিমেন্ট না করলে পরে ধরে রাখা যাবে না। তার ভিতরে আমার কাছে দুটা অ্যাসপেক্ট মোটামুটি ভাবে কাজ করে। একটা হচ্ছে যে আমাদের টেক্সট বুক বোথ ইন প্রাইমারি লেভেল অ্যান্ড অলসো ইন আন্ডারগ্রাজুয়েট লেভেল ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস, সেখানে যদি এটাকে ইনকর্পোরেট করা যায় তাহলে ডেফিনেটলি নেক্সট যত জেনারেশনই আসুক সেই সম্বন্ধে জানতে পারবে, এবং তারপরে আরও রিসার্চ ওয়ার্ক এবং অন্যান্য গবেষণামূলক কাজ চালিয়ে যাবে। আর শুধু ভালোবাসতেন না, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতেন 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 এবং আমরা যখনই শিকাগোতে একত্রিত হতাম তখন আমরা দুই ভাই গান গাইতাম, আর ওনার স্ত্রী ছিলেন অস্ট্রিয়ান ভিয়েনার মেয়ে, তিনি বললেন তোমরা দুজন তো আমার মাথা খারাপ করে দেবে। তো উনিও পরের দিকে উনিও দেখতাম যে চেষ্টা করছেন গুনগুন করে অন্তত সুরটা ধরবার চেষ্টা করছেন। তো উনি গাইতেন এবং যেখানেই যাইতেন আমাদের যে সমাবেশ হতো যে আত্মীয় স্বজনের ভেতরে সবাই বলল আপনার আপনার একটা গান শুনতে হবে, আর উনি কোনো কোনো দ্বিধা নেই টপ করে একটা গান গিয়ে দিত। যখন উনি মারা যান তার স্ত্রী আমাকে বললো যে লোর তোমরা দুই ভাই মিলে প্রায় একটা গান গেতে, তুমি পিয়ানোতে করতে আর তোমরা একসঙ্গে করতে। এটা তার যে কবরের যে হেডস্টোনে এটা তুমি একটু লিখে দাও, ইনস্ক্রাইব করব। এটা হচ্ছে রবীন্দ্রনাথ, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। এটা আমি লিখে রেখেছি তার গ্রেসল্যান্ড সিমেট্রি শিকাগোতে লেখা আছে। ওর স্ত্রী যখন মারা গেলেন